দেখো বন্ধুরা, আমার সাইট দেখতে পাচ্ছ, আমি আমার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস গুলি আপডেট করছি না। আমার এখানে লেখা হচ্ছে ক্লাউড আপডেট। তো হয়তো এই সমস্যাটা আপনাদের অনেকেরই হয়েছে যে যখনই গুগল প্লে স্টোর থেকে অ্যাপস আপডেট করতে চাইছেন তখন এরকম ক্লাউড আপডেট লেখা হচ্ছে আর অ্যাপস গুলি কিন্তু আপডেট হচ্ছে না। তো এই সমস্যাটা হতে পারে এই দুটি ভুলের কারণে সমস্যাটা হতে পারে। আমাদেরকে হয়তো অনেকে হোয়াটসঅ্যাপে অ্যাপসের লিঙ্ক পাঠায় যে এখান থেকে অ্যাপসটি ইনস্টল কর। তো আমরা হয়তো অনেকেই অ্যাপসটা ইনস্টল করি, কিন্তু সেই অ্যাপসটিকে যখনই আমরা আপডেট করতে যাই তখনই কিন্তু ক্লাউড আপডেট বলে এরকম একটা ই পাঠিয়ে দিই যে এই অ্যাপসটি আপডেট হচ্ছে না। আর এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটি হচ্ছে আমরা হয়তো ক্রোম ব্রাউজার থেকে অনেক অ্যাপস ইনস্টল করি, কিন্তু সেখান থেকে অরিজিনাল অ্যাপ না ইনস্টল করে হয়তো অনেক অন্য রকম অ্যাপস ইনস্টল করে নিই, সেই জন্য এটা প্লে স্টোর আপডেট দিতে পারে না। তো এই সমস্যাটা কীভাবে সমস্যা তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন ঠিক সেটা দেখা ভিডিওটিতে। তাই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। গুগল প্লে স্টোরটি ওপেন করছি। ওপেন করার পর এখানে জিমেইলে ক্লিক করবেন, তারপর এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করবেন, তারপর আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করলে দেখুন আমার এখান থেকে যেহেতু 3টে অ্যাপস আপডেট দিয়েছে, তো এখান থেকে আমার এই দুটো অ্যাপসে কিন্তু ক্লাউড আপডেট লেখা আছে। এই দুটো অ্যাপস যদি আমি আপডেট করতে চাই তো এখান থেকে কিন্তু আমার অ্যাপসগুলি আপডেট হবে না। আমি এখান থেকে আপডেট দিয়ে দিয়েছি, তো দেখুন এখান থেকে আপডেট হচ্ছে না অ্যাপসগুলি। এখান থেকে স্যান্ড ফিডব্যাক পাঠাতে বলছি এখান থেকে, যেখান থেকে আমি যেহেতু অ্যাপসগুলি আপডেট হবে না। তো এগুলো আমার কেন হয়েছে সেটা আমি দেখানোর জন্য ভিডিওটি করেছি। আমি অ্যাপসগুলো আনইনস্টল করে দেবো, অন্যভাবে আবার ডাউনলোড করবো। তো এরকম হয়তো সমস্যা আপনাদের অনেকেরই হয়েছে যে ক্রোম ব্রাউজার থেকে অ্যাপস ইনস্টল করেছেন, অথবা কেউ হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়েছে আর সেখান থেকে আপনারা অ্যাপসগুলি ইনস্টল করেছেন, সেই জন্য এই সমস্যাটা হয়েছে। তো ক্রোম ব্রাউজার থেকে যদি ডাউনলোড করে থাকেন তাহলে হয়তো আপনি অরিজিনালটা ডাউনলোড করতে পারেননি। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন, প্রথমতভাবে এভাবে প্লে স্টোরটা একবার ই করবেন, তারপর এখানে আই বোতামে ক্লিক করবেন, তারপর দেখুন এখানে পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ। তো এখান থেকে ক্লিয়ার ক্যাচ করে নেবেন। ক্লিয়ার ক্যাচ করার পর অ্যাপসগুলি আনইনস্টল করে দেবেন। আবার অ্যাপসগুলি যেভাবে আপনি ডাউনলোড করেছেন সেভাবে অ্যাপসগুলি ডাউনলোড করবেন না, এবার অন্যভাবে ডাউনলোড করবেন। যদি ক্রোম ব্রাউজার থেকে আর থেকে করে থাকেন তাহলে অন্য সাইট থেকে করবেন, যদি প্লে স্টোর থেকে করে থাকেন তাহলে প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করবেন। তো এখান থেকে অবশ্যই এটা একবার ক্লিয়ার ক্যাচ করে নেবেন। তো আমি দেখানোর জন্য ভিডিওটি ই করেছি, মানে অ্যাপসগুলি ইনস্টল করেছি আমি দেখানোর জন্যই। তো এটা করার পর আশা করছি অ্যাপসগুলি ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে।